আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ছোলার ডাল আর ফুলকপির একটা নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো খুবই দারুণ একটা রেসিপি খুবই ডিলিশিয়াস চলুন দেখিয়ে দিই কী কী লাগবে এখানে আমি এইভাবে বড় বড়ো সাইজ করে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আলু নিয়েছি একদিকে আলুটা এইভাবে ছোটো ছোট করে পিস করে কেটে নিতে হবে অবশ্যই কিন্তু ছোটো পিস করতে হবে আমি চৌকো পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ছোলার ডালকে এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি প্রেসার কুকারে দুটো সিস দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে নিয়েছি নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি এবার গ্যাসেতে আমি একটা কড়া চড়িয়ে দিয়েছি এতে সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এতে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব ফুলকপিটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর ওই কড়াতেই কিন্তু আমি আর একটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে রান্নাটা আমি করে নেব এতে আমি যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু ফুটতে দেব জিরাগুলো একটু নেড়ে ছেড়ে দিয়েছি ফুটে গেছে এবার আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের সব পেস্টটা আমি ঢেলে দিয়েছি এবার ভালো করে আমি কষাবো এভাবে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে তবেই কিন্তু টেস্টটা ভালো হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যেহেতু ফুলকপি ভাজাটায় আমার হলুদ গুঁড়ো দেওয়া আছে আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এটাও আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি আর এখানে গোলমরিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে এবার আমি ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর কাঁচা আলু যেটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি চাইলে আপনারা আলুটাও ভেজে নিতে পারেন ফুলকপির সঙ্গে আমি কিন্তু এখানে আলুটা ভাজলাম না যেহেতু এটা আমি নতুন আলু দিয়ে রান্না করছি এটা কিন্তু কাঁচাই খেতে বেশি ভালো লাগবে সেই জন্য এবার যে সেদ্ধ করা ছোলার ডাল ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এভাবে নেড়ে চেড়ে হালকা হাতে মিক্স করে নিচ্ছি ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে আরও কিছুটা আমি ভালোভাবে চেড়ে নেব যাতে কষানোটা ভালো হয় আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণে পানি দেব এটা কিন্তু খুবই মাখা মাখা হবে আর দারুণ খেতে এটা আমি ঢেকে দিচ্ছি কিছুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনাটা আমি খুলে নিয়েছি উপর থেকে আর আলু ফুলকপি সবই আমার সেদ্ধ হয়ে গেছে এটা মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম দেখুন রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখুন খুবই মজার একটি রেসিপি আর এটা রুটি বা পরোটা লুচির সঙ্গেও এটা সার্ভ করতে পারেন খুবই দারুণ এতটাই মজার যে না তৈরি করে খেলে বুঝবেন না রেসিপিটি আমার ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলবাটনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ